খুশি হবেন যে পশ্চিমবঙ্গ সরকার, যারা প্রত্যেকটা মিনিটে মিনিটে প্রত্যেকটা কথায় কথায় আমরা টাকা পাচ্ছি না, কেন্দ্রীয় বঞ্চনা, 90,000 কোটি টাকার গল্প শোনান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে দাঁড়িয়ে 99% প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের টাকা এই রাজ্য সরকার পেয়ে গেছে, যার অ্যামাউন্ট অ্যারাউন্ড 25,000 কোটি টাকা, এবং দেশের ক্ষেত্রে সব থেকে বেশি, এটা উল্লেখ্য যে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গ্রামীণের ক্ষেত্রে পেয়েছে এই রাজ্য সরকার। আমি এ রাজ্যের একটু তথ্যটা খুব সংক্ষেপে আপনাদের সামনে, সাংবাদিক বন্ধুদের সামনে নিবেদন করব। যেখানে টোটাল টার্গেট ছিল 24,80,962টি বাড়ি নির্মাণ, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে 25,43,842টা বাড়ি তৈরি হয়েছে, এবং কমপ্লিশন ইনকমপ্লিট সমস্ত তথ্য মিলিয়ে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত 25,000 কোটি টাকা পেয়েছে। যে সময়ে দাঁড়িয়ে আমরা বারবার কেন্দ্রীয় বঞ্চনার কথা শুনেছি, সেই সময় দাঁড়িয়ে আপনাদের বলি, 2018-19 সালে 4,372 কোটি টাকা পেয়েছে, 2019-20 সালে 5,976 কোটি টাকা পেয়েছে এই রাজ্য পেয়েছে, এবং 2020-21 সালে 8,810 কোটি টাকা পেয়েছে, যে সময় মনে রাখবেন কোভিড সিচুয়েশন। সেই কোভিড সিচুয়েশনের সময় একটা সরকারের দৃষ্টিভঙ্গি বাড়ির ব্যাপারে কী থাকতে পারে, আমি একটা ছোট্ট কম্পারেটিভ স্টাডি এই মুহূর্তে আপনাদের সামনে নিবেদন করব। প্রথম কথা, 2016-17 সাল থেকে, যখন 2014 সালে মোদিজি সরকারে আসেন, তারপর 2016-17 সালে প্রথম যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং আরবান শুরু হয়, তখন স্যাংশন অ্যামাউন্ট ছিল 34,000 কোটি টাকা। আবার বলছি, 2016-17 সালে কেন্দ্রীয় সরকার, মোদিজির সরকার, ভারত সরকার 34,000 কোটি টাকা আবাসের জন্য খরচা করবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, স্যাংশন করেছিলেন, এবং শেষ পর্যন্ত সেটা 2021-22 সালে এই মুহূর্তে স্যাংশনের অ্যামাউন্ট দাঁড়িয়েছে 41,000 কোটি টাকা, অর্থাৎ 7,000 কোটি টাকা ইনক্রিজ করেছেন গত 5 বছরে, প্রত্যেক বছর এটা ইনক্রিজ হয়েছে। 2016-17 সালে মনে রাখবেন শেষ পর্যন্ত সমস্ত রাজ্য সরকারের তো একটা পার্ট পেমেন্ট করতে হয় 60-40 রেশিওতে, ফলে স্বাভাবিকভাবে সেই সময় 2016-17 সালে যখন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 34,000 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আমরা দেব, তখন শেষ পর্যন্ত রাজ্যগুলো তাদের প্ল্যান প্রজেক্ট সাবমিট করে 13,000 কোটি টাকা নিতে পেরেছিল। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শুনলে খুশি হবেন, কোভিডকালের মধ্যে, কোভিড সিচুয়েশনের মধ্যেও, চূড়ান্ত ভারতবর্ষে আর্থিক সংকটের মধ্যেও 38,000 কোটি টাকা তারা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে টাকা রিলিজড হয়েছে, মনে রাখবেন রিলিজড হয়েছেন, স্যাংশন নয় রিলিজ, যেটার অ্যামাউন্টটা প্রায় 32,000 কোটি টাকার ইনক্রিমেন্ট। এটা আমি গ্রামীণের তথ্য দিলাম, শহরের ক্ষেত্রে খুব সংক্ষেপে বলবো, সেক্ষেত্রে দাঁড়িয়ে 13,000 কোটি টাকা 2016-17 সালে স্যাংশন অ্যামাউন্ট ছিল, শেষ পর্যন্ত সেই অ্যামাউন্ট 26,000 কোটি টাকা, অর্থাৎ 21,500 কোটি টাকা বেড়েছে গ্রামীণের ক্ষেত্রে, মানে আমি শহরের ক্ষেত্রে বলছি। আমি এখানে দাঁড়িয়ে একটি খুব একটি উল্লেখযোগ্য বিষয় যেটা সমীক্ষা বলছিলেন, আমাদের মনে হয়েছে বাংলার মানুষের জানা দরকার, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি ছেড়ে দিন, বিভিন্ন কাটমানি কমিশন ঘুষ ছেড়ে দিন, আপনারা জানেন 1,85,000 টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কন্ট্রিবিউট করে, বাকিটা রাজ্য সরকার উপভোক্তা 25,000 টাকা এবং লোকাল আরবান বডি কিছু টাকা পেমেন্ট করে, ফলে 60-40 রেশিওতে সেই পেমেন্টটা হয়। সেই 1,85,000 টাকা কেন্দ্রীয় সরকার দেয় প্রত্যেক বাড়ির উপভোক্তাকে, ঠিক তেমনি একই ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে 1,25,000 টাকা দেয় কেন্দ্রীয় সরকার, এবং এই টাকাটা মানুষের কাছে পৌঁছয় কি না, এক, দ্বিতীয়ত প্রচারটা বাংলায় কীভাবে চলছে, আমি আপনাদের রেফারেন্সের জন্য আজকে একটা উদাহরণ দেবো। সমস্ত গ্রাম বাংলায় গেলে দেখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনারটা, সেইটাকে করা হয় PMSY বলে, ব্র্যাকেটে একটা জি করে দেওয়া হয়, গ্রামীণ, সাধারণ গ্রামের গরিব মানুষ তাদের পক্ষে ABCD ওভাবে কী মানে করা বোঝা সম্ভব হয় না, তলায় লেখা থাকে বাংলা আবাস যোজনা, অর্থাৎ সমস্তটাই আমরা করছি, আমাদের রাজ্য সরকার করছে, এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, নীল সাদা রং করিয়ে দেওয়া হয়, এটা দিদির প্রজেক্ট বলে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা হয়। আমি একটা রেফারেন্স হিসেবে আপনাদের কাছে আজকে দেখাবো, যে রেশন কার্ডে, আপনারা জানেন এই রেশন কার্ডটা আপনারা অনেকেই জানেন, ছোটো ছোটো রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড, 5 ধরনের রেশন কার্ড আছে এই পশ্চিমবঙ্গে, যার মধ্যে 3টে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি দেওয়া, সেটা হচ্ছে PHHS, PHHAAY, সেগুলো প্রত্যেকটাই ডিজিটাল রেশন কার্ডের মতো, নীল সাদা রং যেটা আপনারা দেখছেন সেই রকম। ঠিক একইভাবে রাজ্য সরকারের আছে RKSY1, RKSY2, RKSY2টায় 13 কেজি 13 টাকা কেজি চাল, 9 টাকা কেজি গম, 1 কেজি করে দেয়, সেটা ধর্তব্যের মধ্যে আনছি না, কিন্তু সারা পশ্চিমবঙ্গে 6 কোটি 2 লক্ষ মানুষের হাতে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি দেওয়া এই রেশন কার্ডটা আছে। আপনারা যদি এই রেশন কার্ডটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনারা নিজেরা নিয়ে দেখবেন, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ দপ্তর
শুধু রেশন কার্ড SPHH PHH SPHH AY এই তিনটে কোড শুধু লেখা থাকে, আর বাকিটা পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ দপ্তর নীল সাদা রং করে খাদ্য সাথী বলে চালিয়ে যাওয়া হচ্ছে বছরের পর বছর। এর সংখ্যা আমি খাদ্য দপ্তর সূত্র বিভিন্ন সূত্র ধরে তথ্য সংগ্রহ করে দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি, 6 কোটি 2 লক্ষ মানুষের হাতে কেন্দ্রীয় সরকারের এই রেশন কার্ড আছে, যেখানে প্রতি কেজি চালের পেছনে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেয় 27 টাকা। আবার বলছি, 27 টাকা ভর্তুকি দেয়, তার মানে একজন উপভোক্তা যদি 2 কেজি চাল 3 কেজি গম পান, তার মানে 135 টাকা কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেয়, রাজ্য সরকার ভর্তুকি দেয় 5 টাকা। তার বিনিময়ে কার্ডটাকে তারা নীল সাদা করে রেখেছেন, তার বিনিময়ে শুধু নীল সাদা করে রেখেছেন, আর উপভোক্তা দেন 2 টাকা করে 10 টাকা, অর্থাৎ 150 টাকা যে খাদ্য সংগ্রহ মূল্য এবং ডিস্ট্রিবিউশনের যে খরচটা হয় তাতে কেন্দ্রীয় সরকারের কন্ট্রিবিউশন হচ্ছে 135 টাকা। 6 কোটি 2 লক্ষ উপভোক্তাকে এইভাবে দিনের পর দিন খাদ্য সাথী বলেই নীল সাদা রং করে চালিয়ে দেওয়া হচ্ছে, নীল সাদা রং ভারত পশ্চিমবঙ্গ সরকারের প্রজেক্ট, অথচ কেন্দ্রীয় সরকার ভর্তুকিটা দিয়ে যাচ্ছে। আপনারা জানেন গ্রামীণ মানে অন্ত্যোদয় যোজনার এই টাকা বিনা পয়সায় আরও 6 মাস এক্সটেন্ডেড হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে করা হয়েছে। আমি এই রেফারেন্সটা কেন দিলাম, প্রত্যেকটা আবাস যোজনার বাড়িকে নীল সাদা রং করতে বাধ্য করা হচ্ছে, প্রত্যেকটা বাড়ি গ্রামীণ আবাস যোজনা থেকে শহর মফস্বলে যে 1,85,000 টাকা দেওয়া হয় সমস্ত বাড়িকে নীল সাদা রং করতে বাধ্য করা হচ্ছে, এবং বাধ্য করে প্রমাণ করানো হচ্ছে এটা রাজ্য সরকারের কন্ট্রিবিউশন, ওয়্যারএস কেন্দ্রীয় সরকার 1,85,000 টাকা দিচ্ছে প্রত্যেকটার জন্য। আমি সামগ্রিকভাবে এই তথ্যটা দিলাম, এর বাইরে করাপশনের মাত্রা সাংঘাতিকভাবে উনি শ্রমিকদের আপনাদের কিছুটা বলেছেন, আরও বাকিটা বলবেন, কিন্তু যে পরিমাণ করাপশান হচ্ছে আপনারা লোকাল আরবান বডিতে, আমি নিজে কর্ম নিজে কার্যকারণ সূত্রে আমি প্রায় 23 বছরে কি মিউনিসিপ্যালিটি কাউন্সিলে ছিলাম, আমি জানি যে 50,000 থেকে 60,000 থেকে 80,000 টাকা সমস্ত বিভিন্ন ওভারশিয়ার ইঞ্জিনিয়ার এবং তৃণমূল কংগ্রেসের লোকেদের দিতে হয় একজন গ্রামীণ গরিব মানুষকে। একটা 3,65,000 টাকার বাড়িতে শহর মফস্বলে যদি 1,00,000 টাকা ভর্তুকি দিতে হয় একটা সরকার একটা দলের শাসক দলের সরকারকে, তাহলে সে বাড়িটার আয়ু কতদিন থাকতে পারে, এই প্রশ্নটা।